রে বান্দা আমি আল্লাহ দুনিয়া বানাইছি, আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ তোমাদের রুখো বানাইছি। বলেন তো আমাদেরকে বানাইছে কে? আরো জোরে বলেন না আমাদের মালিককে? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি তোমাদেরকে বানাইছি, কসম করে বললাম এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গায় আল্লাহ কসম করে বান্দারি আমি দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর মানুষকে বানাইছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এক জায়গায় নয়, দুই জায়গায় নয় রে, আমি আল্লাহ সার জায়গায় কসম করে বললাম আমি সব চাইতে সুন্দর বানাই সি আমার গোলামরি। আল্লাহ এবার ডাক দিয়া বলে বান্দারে সুন্দর শুধু বানাই নাই, কেন সুন্দর বানাই? সুন্দর বানাই বর বান্দারা বলবে ও গো মালিক কেন সুন্দর বানাইছে? মালিক ডাক দিয়া বলে বান্দারি আমি সুন্দর বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য শুধু বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলে তোমাদেরকে এমনি এমনি ওয়াজতা বানাই নাই। আল্লাহ বলে আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউ। অনর্থক তোমারে বানাই নাই, ওয়াজাতা তোমারে বানাই নাই, আমি আল্লাহ তোমারে বানাইছি রে গোলাম একমাত্র আমার গোলামি করার জন্য। যখন বান্দারে এইভাবে আল্লাহ তাআলা বলেন তখন বান্দাগুলো বলে আল্লাহ আমি করতাম না আপনার ইবাদত। কিছু ঘাউরা মানুষ আছে দেখবেন একটা জিনিস বললে বলে আমি করতাম না, কি করার আছে করেন, আমি দেখুন উনি আছে না নাই, আছে না নাই। আল্লাহর সাথে বান্দারাও ঘাউরামি করবে, বান্দারাও আল্লাহর সাথে টক্কর নিবে বলে আল্লাহ সুন্দর করে বানাইছেন ভালো হয়েছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দারে তোমারে আমি অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, তোমারে বানাইছি কি জন্য জানো? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি আল্লাহ বানাইছি রে গোলাম মানব আর দানব মানুষ আর জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। মানব আর দানব মানে মানুষ আর জিনকে বানাইছে ইবাদতের জন্য, আমলের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এইবার কিছু ঘাউরা মুসলমান আছে, ঘাউরা ইমানদার আছে, ঘাউরা মানুষ আছে বলে আপনার ইবাদত করতাম না, কি করার আছে করেন। আল্লাহ এই জন্য বলে ওয়ালাকাদ যারনা লিজাহান্নাম কাসীরাম
মিনাল জিন্নি ওয়াল ইনস জোরে কন সুবহানাল্লাহ বলে বান্দারে ওয়ালাকাদ দারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এখানেও বলেছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু এখানেও বলেছে মানুষ আর জিন আল্লাহ এখানেও বলতেছে মানুষ আর জিন আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে আমি তোমাদেরকে বানাইছি তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য আর যদি তোমরা আমার ইবাদত না করো মানুষ আর জিনকে আমি আগুন দিয়া পুড়াইয়া শেষ করে দেব জাহান্নামে দিয়ে দেব আল্লাহ এই জন্য বলে তোমাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেব ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস যদি তোমরা আমার ইবাদত না করো আগুন দিয়া জ্বালাইয়া পুড়াইয়া দিয়ে দিব জাহান্নামের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা যারা আল্লাহর ইবাদত করবে না গোলাম যারা আল্লাহর ইবাদত করবে না মানুষ এবং জিনকে আল্লাহ আগুন দিয়া পুড়াইয়া জ্বলাইয়া একবারে শেষ করে দিবেন শুধু একমাত্র কার ইবাদত করতে হবে বলেন আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ এই জন্য বলে বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো আমি সাক্ষী দিলাম আমি আল্লাহ কসম করলাম ওয়াদা করলাম বান্দা তোমরা যদি আমার ইবাদত করো তোমরা মরতে দেরি তোমাদের ডান হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য নামাজ ফরজ করে দিলাম জোরে কন সুবহান নামাজের মালিক কে বলেন তো দেখি মালিক কে আজকে আমরা নামাজ পড়ি রে ভাই নামাজ পড়া দেখলে কি আর বলমু ফেরেশতারাও হাসাহাসি করে আজকের মুসলমানের নামাজ পড়া দেখলে নামাজ এমন একটা ইবাদত নামাজ এটাই মনে রাখবেন নামাজ সমস্ত ইবাদতের মা সমস্ত ইবাদতের মা নামাজ হলো সমস্ত ইবাদতের মা নামাজ পড়ি কেমনে আমাদের তাকবীর দিতে হবে এটাও জানি না কেমনে হাত বানতে হবে কেমনে রুকুতে যাইতে হবে কেমনে সিজদা দিতে হবে কেমনে সূরা তেলাওয়াত করতে হবে কেমনে নামাজ আদায় করতে হবে জানি না কিন্তু দেখা যায় আজকে যদি নামাজের দাওয়াত মানুষকে দেন বলে সময় নাই কেউ যদি রাস্তা দিয়ে যায় বলে ভাই নামাজ পড়তে আসেন বলে সময় নাই বলে কেন সময় নাই আবার যদি হুজুররা দাওয়াত দেয় বলে হুজুর পড়ার বাড়িতে খান আপনাদের সময় আছে আমাদের সময় নাই বলে কি বলে না বলে আপনারা পড়ার বাড়ি খান দাওয়াত খান আপনাদের সময় আছে নামাজ পড়েন জিকির করেন হয়ে যাইব আমাদের কাজ কি কাজ সময় নাই সাইর হোস্টেলে বসে বসে আছে টিভি দেখতেছে লুডো খেলতেছে ফেসবুক চালাইতেছে বলে এখানে সময় আছে আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমার কাজের সময় তোমার সময় নাই গো আমি আল্লাহ কিছু বলি না কিছু বলি না কারণ এই দুনিয়াটা বানাইছে একমাত্র আল্লাহ পরীক্ষার হল এই পরীক্ষার হলে যে যেমন এই পরীক্ষা দিব আল্লাহ তার পরীক্ষাটা ওই ময়দানে মাহশারে রেজাল্ট দিয়ে দিব এটা হলো পরীক্ষার হল
এই পরীক্ষার হলে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকেও খাওয়াইবে, কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ তাকেও খানা খাওয়াবে। যে আমার রব আল্লাহরে গালি দিবে তাকেও খাওয়াবে, যে আমার আল্লাহরে ভালোবাসবে তাকেও খাওয়াবে। আল্লাহ বলে ফেরেশতা, দুনিয়ার মধ্যে আমার একটা পরিচয়, আমি রহমান, বান্দারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব, কিন্তু দুনিয়ায় আমার একটা পরিচয়। আর যখন আমরা কেউ থাকব না, কিয়ামতের দিন আল্লাহর দুইটা পরিচয় হবে, একটা হলো রহিম, রহিম তাদের জন্যই আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে যারা আমার ইবাদত করছে, যারা আমার নামাজে পড়িয়া ওই গভীর রাত্রে বান্দারা ঘুমায় না, না ঘুমাইয়া আমার সেজদার মধ্যে পড়ে গিয়েছিল, আমি আল্লাহ ওর জন্য রহিম। আর একটা পরিচয় থাকবে, আল্লাহ বলবে আমি কারো জন্য হব কাহ্হাব, এমন একটা নাম আল্লাহ সেই দিন কিয়ামতের দিন রহিম। এই কথাটা হলো আল্লাহ ওই লোকদের জন্য সেই দিন রহিম হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে ছাড়া কিছুই বোঝে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান মানে দয়ালু, রহমান যা চাইবেন তাই পাবেন, সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু পরকালের মধ্যে আল্লাহর কাছে যদি চান পাবেন না। আর যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করছে আল্লাহ ওর জন্য রহিম, আর আল্লাহরে যারা মানে নাই আল্লাহ সেই দিন গোসা হবে, রাগান্ত হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা দুনিয়ার মধ্যে তোমরা যদি আমারে ডাক দাও রে, একবার ডাক দিবা আমি আল্লাহ 77 বার ডাকের সারা দিই, একবার ডাক দিবা 77 বার। আর ওই কিয়ামতের ময়দানে যারা আমার আল্লাহরে দুনিয়ায় সময় নাই, চায়ের হোস্টেলে সময় দেয়, ফেসবুকের মধ্যে সময় দেয়, নামাজের কথা বললে বলে সময় নাই, বলে 5 মিনিট 10 মিনিট, জোহরের নামাজ পড়তে কম পক্ষে 30 মিনিট সময় লাগে, বা 35 মিনিট, বা ধরলাম 40 মিনিট। কিন্তু দেখা যায় কত মুরব্বি আছে, কত যুবক আছে সাইর হোস্টেলে, ওই যে নকটকি গুলো নাচতেছে, আবার ইদারিং এই মহল্লার মধ্যে আমি দেখছি নিজ চোখে টুপি মাথায় দিয়া ওই সিনেমার দিকে চাইয়া আছে, মাঝে মাঝে দেখি হাতের মধ্যে আগুন লাগাইছে, আছে না নাই? আল্লাহ ওই সব লোক ডাক দিয়া বলে বান্দারে সময় নাই। আল্লাহ যেই দিন কিয়ামতের ময়দানে বান্দাটারে জাহান্নামে দিয়ে দিব, বান্দার জাহান্নামে যাইয়া বলে বান্দারা, জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক রে ডাক দিয়ে বলে মালিক রে জাহান্নামটা সহ্য করতে পারি না, জাহান্নামটা সহ্য করতে পারি না। এইভাবে হাজার বছর আমার মালিক রে ডাকবে, মালিক সারা দিবে না, সারা দিবে না, আমার মালিকও বলবে সময় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমারও সময় নাই, তোর না সময় ছিল না, এই জন্য আল্লাহ সবার জন্য রহমান, এই জন্য দুনিয়ার মধ্যে এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি এখনো আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আপনারে আর আমারে ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে দিয়ে দিবে। নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য এমন নামাজ পড়ে, আল্লাহ তো সন্তুষ্ট হওয়ার দূরের কথা, মানুষও তার নামাজে সন্তুষ্ট হয় না। নামাজ পড়ে না দোকান পাটে বলে ওই বেটার নামাজ পড়ে না, ইমামের নামাজ হয় না, আছে না নাই? নামাজ পড়ে না বড় বড় মাসালা নিয়ে ঘরে বলে কি বুকে হাত বানছি, কে নাবির নিচে হাত বানছি, কে কোন পীরের মুরিদ, এগুলো নিয়ে রিসার্চ করে। যদি ওরে জিজ্ঞাসা করা যায় ভাই নামাজ পড়েন বলে সময় না, আছে না নাই? ওর সময় আছে মানুষের চপল খিরি করা,
কে নামাজ পড়ে কে পড়ে না কে কোন পীরের murid কে কি করতেছে এগুলো খোঁজ খবর নাই যদি বলা যায় নামাজ পড়ছেন বলে সময় নাই তো সময় কই বলে মানুষের কোন পুরি করা আছে না নাই বলেন আল্লাহ বলে গোলাম এই সময়ের কসম করে বলি রে দুনিয়ার মধ্যে তোমরা যদি আমার ইবাদত করো আমি আল্লাহ তোমাদের ইবাদতের উসিলায় জান্নাতে দিয়ে দিব হাই রে হাই নামাজ পড়ে আমার এর আগের মসজিদ এক মুসল্লি সামনে কাতারে নামাজ পড়তেছে নামাজ পড়ে বলতেছে হুজুর এই মসজিদের টাইলস কে লাগাইছে এই মসজিদের টাইলস আমি বললাম ভাই এই মসজিদ আমার বয়স হলো 1 বছর আমি কেমন জানব টাইলস কে লাগাইছে বলে টাইলস গুলো ভেকাটারা হইছে লাগানো আমি বললাম আমি 1 বছর থাকার পরও এত আমি খেয়াল করলাম না নজর করলাম না আপনি কেমনে বুঝলেন বলে যে নামাজে দাঁড়াইছিলাম তো নামাজে দাঁড়াই খালি চোখটাই দিকে যায় টাইলস গুললাম দেখি ভেকাটারা হইছে তাই এরকম মুসলি আছে না নাই নামাজে রুকুতে যায় এই দিকে দেখে এই দিকে দেখে এই দিকে দেখে ওদেরকে বলা যায় শয়তানি করতে আসছে আল্লাহর সাথে মশকরা করে কারণ আমার নবী বলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব মুসা নবী ডাক দিয়ে কয় মালিক আমি তো আপনার সাথে কথা বলি গো কতগুলো পর্দার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে তুমি আমার সাথে কথা বলো রে 70,000 পর্দার পর মুসারি সাক্ষী থায় যে বান্দাগুলো আসবে রে তারা নামাজে দাঁড়াইতে দেরি হবে রে নামাজে দাঁড়াইলে কোনো পর্দা থাকবে না স্বয়ং মালিকের সামনে দাঁড়াই যাবি আজকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান আল্লাহর জাতের কসম করি বলি নামাজে দাঁড়াই গেলে দিলের মধ্যে অন্তরের মধ্যে বিশ্বাস আনবেন বিশ্বাস একটা বড় ঈমান কথা কন ঠিক কি না নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন বিশ্বাস আনবে আল্লাহ আপনার সামনে হাজির হইছি এ সুবহানাল্লাহ কালকে কইছে আল্লাহ আপনার সামনে হাজির হয়ে গেছে আর আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ ওই দিকে চায় এই দিকে চায় এই দিকে দেখে কে পড়তেছে নামাজ কেমনে পড়ে তাহলে ও আল্লাহর সাথে মশকারি করতেছে কথা কন ঠিক কি না কারণ একজন কুল বুঝায় এই এলাকার যে নেতা এই নেতার কাছে যদি আমিও যাই তার সামনে কি নয় ভদ্র সহিতে বসবো ভদ্র ভাবে বসবো তার সামনে যত আমি ভালো ব্যবহার দেখাইতে পারবো সে বলবে না ছেলেটা খুব ভালো কিছু যদি আমি আবদান নিয়ে যাই সে আমার কথাটা রাখবে কথা কন ঠিক কিনা তা আমি মালিক আসমানের আল্লাহ জমিনের মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সেই মালিকের সামনে দাঁড়াই শরীর চুলকাই এ চুলকাই ফোন আসতেছে ফোন আবার টিপ মারি আবার মাঝে মাঝে দেখা যায় কিছুদিন আগে এক মুসলিম মাগরিবের নামাজে ফোন দছে এই এই নামাজ পড়তেছে পরে ফোন দিস কাট আয় হাই কি মুসলিম এইখানে বোঝা যায় ইবাদত সমস্ত ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো নামাজ এইজন্য আমাদের শিক্ষা নিতে হবে এইজন্য আমাদেরকে জানতে হবে মসজিদের ইমামের কাছে মাদ্রাসার হুজুরের কাছে মক্তবের ছাত্রগুলো আজকে দেখবেন মসজিদে আপনাদের ছেলেমেয়েরা মক্তব পড়ে ওদের খবর বলবেন কিভাবে নামাজ পড়তে হয় আপনার চাইতে ভালো জানে কথা কোন ঠিক কি না এইজন্য মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে যাইতে হবে যে নামাজ শিক্ষা নিতে হবে না হলে নামাজ হবে না নাহলে ওই মুরব্বির মতন মোবাইল ধরে বলবেন পরে একটু কল দেন নামাজে আসবে নামাজ হবে কোন নামাজ হইব নামাজ হবে না তো এগুলো সব শয়তানি আর আল্লাহর সাথে মশকরা করা কারণ আল্লাহ সামনে থাকে কারণ আল্লাহ রাসূলকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলে ও আমার হাবিব কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়াই গো কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়াইয়া কোনো কিছু যদি আমার কাছে চায় আমি আল্লাহ ওই বান্দা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি না
এজন্য আমাদের নামাজ পড়তে হবে, কে বুকে হাত বাঁধবে, কে নিচে হাত বাঁধবে, কে কোন পীরের মুরিদ, এগুলো দেখার বিষয় নাই। আমি নিজেই সহিভাবে নামাজ পড়তে জানি কিনা এটা ইমামের কাছ থেকে আমাদের জানার দরকার আছে না নাই বলেন। এই জন্য তো আমরা নিজেও পারি না, মানুষের ভুল ধরে ধরে বেড়াই, এটাই তো আমাদের আজকে জাতে বাঙালি মুসলমানের দোষ। কথা করেন, এটাই আমাদের বড় দোষ, নিজে জানি না অপরের দোষ ধরে আমরা ব্যস্ত, সময় নাই। আল্লাহ বলে গোলাম রে সময় নাই, সময় নাই, সময় নাই, এই কিয়ামতের ময়দানে আল্লাহ সেই দিন বল বান্দারি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আউস আবাল ইয়ামিন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন দাঁড়াবে, সমস্ত মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষগুলো দাঁড়াইয়ার পর কিয়ামত শুরু হয়ে যাবে, হাসর নাসর শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। প্রথম বিচার শুরু হবে নামাজের হিসাব, সেই দিন বান্দারে ডাক দিয়া বলবে মালিক আবার একবার দুনিয়ায় আমারে দেন না, এইবার যদি দুনিয়ার মধ্যে দেন গো আমি নামাজ ছাড়ব না, আমি রোজা নষ্ট করব না, মানুষের হক মেরে খাব না, মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট দেব না। আল্লাহ ডাক দিয়া বলবে গোলা চব্বিশটা ঘন্টা সময় দিছি রে, যুগে যুগে পয়গাম্বর পাঠাইছি, আলে মোলামা পাঠাইছি, আল্লাহর ওলিদেরকে পাঠাইছি, মাদ্রাসার ছাত্রদেরকে পাঠাইছি, এই যে আজকে আমাদের মসজিদে এসেছে তাবলীগের লোক, তারা কিন্তু বাড়ি থেকে ওই বিবি স্ত্রীদেরকে ছেড়ে আপনাদের চেহারা দেখার জন্য আসে নাই, তারা নামাজের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কথা কন না কেন, ঠিক কিনা? সেই দিন আল্লাহ ডাক দিয়া বলবে গোলাম রে তোর ধারে ধারে নামাজের দাওয়াত নিয়ে গেছি, সময় না, তুই বারবার বলছিস সময় নাই, আজকে আর কোন সময় হবে না। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা রে ওর নিজের বাম হাতটা তার কলিজার মধ্যে ভেতরে ডুগাই দিয়া কলিজাটা সিরে ফাটাইয়া পিছন দিকে বের করে দা। আর যে বান্দাটা নামাজ পড়ছে আল্লাহর জন্য, আল্লাহরে দেখার জন্য, সেই দিন মালিক ডাক দিয়া বলে বান্দারে তুই না আমার দুনিয়াতে আমার সারা কিছু বুঝতি না, আমার ইবাদত করতা একমাত্র আমার দেখার জন্য ইবাদত করতা, গোলাম রে তুই না আমার নবীরে ভালোবাসতা, তুই না আমার নবীর উপরে ঈমান আনছো, আমি আল্লাহ। কিয়ামতের ময়দানে দুইটা দল ভাগ হয়ে যাবে, একটা হলো রাম বাম আর একটা হলো দানপন্থী, রাম বামের সাথে আল্লাহ সেই দিন কথা বলবে, আর দান পন্থীরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, সেই দিন আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে বল বান্দারে তুই আমার দুনিয়ার মধ্যে আমার ইবাদত করছো, আমার গোলামি করছো, ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত হলো ভালো কাজও ইবাদত, ভালো উপদেশ দেওয়াও হলো বড় ইবাদত। এরা বান্দা দুনিয়ার মধ্যে আমি যেগুলো হারাম করছি এগুলো তুই করিস নাই, কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিলাম রে আজকে তুই জান্নাতে যা, আর দুনিয়ার মধ্যে যেগুলো করো নাই এগুলো আজকে তোমার জন্য জান্নাতে দিয়ে দিলা।
জোরে কর না সুবহানাল্লাহ। এইবার বামার রামপন্থী গুলো মালিক রে ডাক দিয়া বলে মালিক গো দেন না একটা সুযোগ গো দেন না একটা সময়। আল্লাহ বলবে কোন সময় নাই। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নাম এমন একটা জায়গা সীমা লঙ্ঘনকারীরা যারা আমার আল্লাহরে মানে নাই আমার নবীরে মানে নাই ইবাদত করে নাই তাদের জন্য জাহান্নাম। যুগের পর যুগ ওই জাহান্নামে থাকবে আর আফসোস করবে আহা আর যদি আমি ওই সব মানুষের মতো ওই ভাইদের মতো যদি আজকে আমল করতাম ইল্লা আসহাবাল ইয়ামিন বিনা হিসাবে আল্লাহ আমার জান্নাত দিয়ে। এইবার জান্নাতীদের কি অবস্থা হবে যখন আল্লাহ বলবে রে বান্দা তোমার ডান হাতে আমলনামা দিলাম রে যার যা জান্নাতে চলে যা। বলেন তো ভাই আমাদের এই বাংলাদেশের মধ্যে আজকে যুবকরা যদি আজকে ওদের ওই যে মহাব্বতের মানুষ তো আজকে বেলাজি ওই ক্রিকেট খেলায় তারা যদি পুরস্কার পায় দেখা যায় লাফাইয়া লাফাইয়া নাচতে নাচতে বেহুশ হয়ে যায় কথা কন ঠিক কিনা। জান্নাতের ময়দানে কিয়ামতের ময়দানে মালিক যখন বান্দারে ডান হাতে আমল নামা দিয়াল বান্দারে আজকে তোরে আমি আমল নামা দিয়া জান্নাত দিয়ে দিলাম তখন বান্দা আল্লাহর সামনে চাইয়া থাকবো মালিক গো ও গো মালিক আজকে আপনি আমার জান্নাত দিছেন কারণ গো মালিক আমি একটু আমার এলাকার মানুষগুলোর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলো বান্দারে কেন সাক্ষাৎ করবি রে? আল্লাহ বলবে মালিক ওই বান্দাটা গান বাজনা শুনতো আমি ওরে কতবার নিষেধ করতাম রে এটা শুনিস না এটা দেখিস না এটা আল্লাহ নিষেধ করছে ও বান্দা এরপর কি করবা? বান্দার মালিক কথা বলে রে বান্দা বলবে মালিক আমি এক বান্দারে দাওয়াত দিছিলাম নামাজে ও আমারে জঙ্গি বলছে আমারে কত ঘাউড়া বলছে গালি দিয়েছে বলে তুই একাই নামাজ পড় দেখুন তোর আল্লাহ তোরে কি দেয়। ও গো মালিক আজকে আমি ডান হাতে আমল নামা পাইছি গো ওই বান্দাটার সামনে যাবো গো আল্লাহ বলবে বান্দারে যার যা খুঁজে খুঁজে দেখ ওই লোকগুলো কোথায়। কিয়ামতের ময়দানে সবাই থাকবে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাইয়া বলে মা গো আল্লাহ আমারে ডান হাতে আমল নামা দিয়া জান্নাতের মালিক বানাই দিছি। ওই বন্ধুর কাছে যাইয়া বলে বন্ধুরে ফেসবুক চালাইতে নিষেধ করছিলাম তুই না আমারে গালি দিছিস রে আজকে দেখ না আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমারে জান্নাত দিছি। এত আনন্দ এত আনন্দ ডাইন হাতে আমল নামা পাইয়া আল্লাহ ডাক দেয়া বলবে রে বান্দা এবার আর ঘোরাঘুরি করিস না রে বান্দা এ বান্দা আর কি চাস। আল্লাহ বান্দারে বলার সঙ্গে সঙ্গে বান্দা বলে আল্লাহ গো দুনিয়ার মধ্যে জেনা করি নাই নাচ গান করি নাই কারণ দুনিয়ার মধ্যে মনে করবেন যেগুলো জিনিস হারাম এগুলো জিনিস জান্নাতের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। যেমন গান বাজনা শুনা কি যাইস এক কথা কন দেখেন যাইস
না হারাম, গান বাজনা শোনা হারাম, এটা দুনিয়াতে শুনবেন না দেখবেন না, আল্লাহ জান্নাতের ভেতরে ওই তো এগুলো মমতা জাফর এনিন দেশ দেওয়াল হইব, জান্নাতের ভেতরে কেতাবের মধ্যে পাওয়া যায়, একটা উট যদি পায়ের নুপুর দিয়ে একটা বাজনা দেয় তা 70,000 বছর বেউস হবে, জোরে কন না সুবহানাল্লাহ, খালি সিস্টেম পাল্টাইব, খালি চেঞ্জ হইব, চেহারা পরিবর্তন হইব, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার মধ্যে গান বাজনা শোনো নাই রে, পর্দাহীন মহিলার দিকে তুমি নজর দাও নাই, আজকে জান্নাতের মধ্যে তোর গান বাজনা ব্যবস্থা করে দিলাম, হুর নাচবি আর তুমি শ্রোতা হিসাবে দেখবা, সুবহানাল্লাহ, কালকে কইন জোরে কর না সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে হুর নাচবে আর আপনি শ্রোতা খালি দেখবেন, চাইয়া দেখবেন, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে নাচে আবার টাকা ছিটে দেয় আছে না নাই, কথা কন ঠিক কিনা, আল্লাহ তাআলা ওই দিন বলে বান্দারে দুনিয়ার মধ্যে কত অপচয় করছো, কোন নিয়ামত নাই আমি আল্লাহ তোরে দেই নাই, যেমন পানি সারা মাস চলতে পারে না অসল, বান্দারে তোমরাও আমার নিয়ামত সারা চলতে পারে নাই, মানুষ কষ্ট করে টাকা ইনকাম করে আর তুমি নেশা করিয়া টাকা ছিটাইয়া নটকির পিছনে নষ্ট করো আছে না নাই, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দা আজকে তোমার টাকা নয় রে, এমন দামি জিনিস ছিটাইয়া সরাইয়া দিবা এত আনন্দ হইবা, হাজার হাজার বছর যাবে তুমি টের পাবা না, জান্নাতের মধ্যে যদি দুনিয়ার মধ্যে গান বাজনা শুনেন তাহলে জান্নাতে কি হুরের নাচ দেখবেন, জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহ বলে মান্দারে দুনিয়ার মধ্যে তোমার বয়স নিয়ে টেনশন ছিল, বুড়া হয়ে যাও শরীরের চামড়া ঢিল হয়ে যায়, সাদা চুল লইয়া যায় সেলুনে আবার দেখ পাকা চুল লইয়া যায় সেলুনে, আবার বের হয় কালো চুল লইয়া, কতক্ষণ ঠিক কিনা, বুড়া মানুষ কয়দিন আগে দেখতেছি একবারে সাদা ধবধবা দাড়ি নিয়ে ঢুকলো আবার দেখা যায় কালো নিয়ে বের হইলো, ব্যবহারে কি দাদা বলে একটু যুবক যুবক না আনলে তোমার দাদি পছন্দ করবে, আল্লাহ বলে বান্দারে টেনশন ছিল কালা চুল তো সাদা হয়ে যায়, সাদা চুলটা কলপ করে কালা করে ফেলছে, তারপরও দেখা যায় শরীরের চামড়া ঢিল হয়ে যায়, বয়স কমে যায়, চোখের জুটি কমে যায়, হাঁটতে পারো না, শক্তির বল কমে যায়, মালিক ডেক দিয়া বলে বান্দা জান্নাতের ভেতরে টেনশন নাই রে, 25 বছরের যুবক বানাবো 26 বছর হবে না, আর চেহারা পুরা হইবা না টেনশন, দাড়ি পেকে যায় চুল পেকে যায়, যুবক হইতে মন চায়, কিয়ামতের ময়দানে দাইন হাতে আমল নামা পাওয়ার সঙ্গে সঙ্গে এই নিয়ামত গুলো দিব রে, জান্নাতের ভেতরে আর কোনোদিন বুড়া হবেন না, টেনশন বুড়ো বুড়ো হয়ে যাব, সেই দিন আল্লাহ বলবে তুমি যুবক থাকবা ইউসুফ নবীর মতো, ইউসুফ নবী কত সুন্দর ছিল এটা বললে তো সারাদিন চলে যাবে, এত সুন্দর ইউসুফ নবী গো, আল্লাহ ডাক দেয়া বলবে বান্দারে ইউসুফ নবীর মতন সুন্দর বানাবো না, তোমার চেহারা 160 হাত লম্বা বানাই দেব আদম নবীর মতো, তাহলে কি বোঝা যায় দুনিয়ার মধ্যে টেনশন বুড়া হয়ে যাইতেছে ঠিক কিনা বলেন, এখানে তো অনেক আছে শুক্রবারের দিন সাদা চুল নিয়ে সেলুনে যে বলে কালো করে দে কালো মার কেন বলে যুবক হইতে হবে আছে না নাই, আল্লাহ তাআলা মুশকি হেসে বলে বান্দারে টেনশন নাই,
দুনিয়ার মধ্যে যুবক থেকে মুরুব্বি হয়ে গেছো, জান্নাতের ভেতরে আর কোনোদিন বুড়ো হবে না। এর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে, সব কিছু যদি তোমরা চাও, সব কাজের এক কথাই কথার কথা, যদি এগুলো চান জান্নাতের মধ্যে যদি যুবক হইতে না চান, ইউসুফ নবীর মতো যদি সুন্দর হইতে চান জান্নাতে, যদি ওই তো গত জুমায় বলছি 72টা বউ যদি চান, তাহলে একটা আমল শুরু করে দিবেন, আমলটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজ পড়েন। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তার চেহারা সুন্দর বানায় দেন। জোরে কন না সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে তার করোনা ভাইরাস কোনোদিন হবে না। আমাদের সরকার তো এই ঈদের নতুন বার করছে, বারবার হাত ধোন, করোনা থেকে মুক্ত থাকেন। আর আমার নবী আল্লাহর হাবিব সাহাবীদেরকে শিক্ষা দেয় রে, পাঁচবার নামাজ পড়ো, পাঁচবার উযু করো, করোনা কেন রোগ তোর কাছে আসতে পারবে না। শুধু এটা নয়, ওই যে আমরা আজকে যারা টাকাওয়ালা মানুষ দেখা যায় কমন মরে না, হাঁটতে পারে না, সকাল উঠে দৌড় মারে, এই যে হাঁটে এই দিকে যায় এই দিকে যায়, আর এবার ফজরের নামাজ পড়, সব ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করো। একটা কথাই বলি, নামাজ কেউ আমরা ছাড়বো না, নামাজ পড়বো। যারা জানি না নামাজ পড়তে, সূরা তেলাওয়াত, যেমন নামাজে কমপক্ষে আমাদের 10টা সূরা জানার দরকার, ঠিক না? কমপক্ষে 10টা সূরা জানার দরকার। কে বুকে হাত দিল, কে কিভাবে পড়লো, কে কোন পীরের মুরিদ, ভাই এগুলো এগুলো চিন্তায় বাদ দেই, কারণ মওত, মরণ কখন হবে এটার কোনো গ্যারান্টি নাই, কথা কন ঠিক কিনা, এগুলো রিসার্চ করার সময় কই। আগে ভাই নিজের আমলটা ঠিক করেন, কারণ নিজের সামানটা কি করলেন, কি নিয়ে যাবেন কবরে। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? কিয়ামত কবে, এটা টেনশন কেন তোমার? আর এটা তোমার টেনশন কেন, কিয়ামতের জন্য কি করছো, কিয়ামতের জন্য কি আমল করছো তুমি? এই জন্য দোস্ত, এই জন্য আমরা নামাজ আমরা এমন ভাবে পড়বো, নামাজ পড়বো একমাত্র কারে দেখার জন্য, আর জোরে বলেন তো কারে দেখার জন্য, ইনশাআল্লাহ। এটাই যদি আমাদের নিয়ত থাকে, আমার নামাজ আল্লাহ দেখতেছে, তাহলে মনে করি আপনার এই নামাজে ওই দিক আর ওই দিক, ওই দিক আর ওই দিকে, মাগরিব হলে আর এসা হলে দেখা যায় কি থাপ্পড় থাপড়া উঠে যায়, মশা কামড় দিল যে থাপ্পড় দেয়, জাল্লার পাশে এক মশা ডুববে, নিয়ত করতেছে ডুবি, ওর থাপ্পড় খেলা ওকে আর যাওয়া হবে না, এখান থেকে ভাব, এখান থেকে আসছে না নাই বলে। এজন্য সাবধান, নামাজ এমন একটা জিনিস, নামাজের মধ্যে যদি কোনো একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি নিজের ইচ্ছায় নামাজের মধ্যে শরীর খাঞ্জানি দেয়, চুলকায়, ওর নামাজ ভেঙে যায়। হ্যাঁ, একটা আছে নিজের আল্লাহর তরফ থেকে অটোমেটিক শরীরে আমার খাঞ্জান চলে আসে, চুলকা নিয়ে এসেছি, আমি একবারে মনের মতো চুলকায় নেবো, শেষ, আমার চুলকানি আসে নাই, হুদা চুলকেছে, মাথা চুল চুলকায় না, হুদা চুলকেছে, হ্যাঁ আমার প্রয়োজন নাই, পাঞ্জাবি সোজা আছে, প্রয়োজন নাই, আবার সোজা করতেছে, এরকম করতেছে, তাহলে ওর খেয়াল নিয়ত সব চলে গেছে এগুলোর মধ্যে, নামাজের মধ্যে না। নামাজে দাঁড়াবেন তো একমাত্র আল্লাহরে দেখার জন্য, আর আল্লাহরে দেখার জন্য দাঁড়াইলে তাহলে সেই আদব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। যদি নামাজটাই আল্লাহ আপনার নাজাতের উসিলা করে, এটাই আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। যারা সুন্নত নামাজ পড়েন নাই, আমরা সুন্নত নামাজ পড়ি, সুন্নত নামাজ।